বরগুনার সদর উপজেলায় শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছেন ইলিয়াস পহলার নামে এক ব্যক্তি। ওই নারীও আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বরগুনার সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজের কন্যা শিশু ও প্রতিবেশী এক শিশুকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামের রিগান আক্তার। এ সময় তাকে পাশবিক নির্যাতন করতে ঘরে ঢোকেন তার ভগ্নিপতি ইলিয়াস পহলান। ধর্ষণে ব্যর্থ হয়ে রিগান আক্তার সহ দুই শিশুকে কুপিয়ে জখম করেন তিনি। এতে ঘটনাস্থলে নিহত হন হাফিজুন নামের এক শিশু। শুক্রবার সকালে স্থানীয়রা জানতে পেরে আহত রিগান আক্তারা ও তার মেয়ে তাইফাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মারা যায় অপর শিশু তাইফা। এই বলার সাথে সাথে আমি তৈরি করি উঠিয়া খালি গায়ে আমার এই গায়ে গেঞ্জি অবস্থা, এই গেঞ্জি ও রক্ত অবস্থা। পরে আমি দৌড়ে আইসি, আইসে দেখি যে ওই দুয়ারের কাছে ওই বাচ্চা এবং বাচ্চার মা দুজন পড়ে রয়েছে। হ্যাঁ, তাদের হুশ নেই, ঘুমাইতে আনছে। তাই পুয়াডারে মাছ বয় দাবা দাবি আছে বাসার নিয়ে, পুয়াডারে মাঝি গেছে, তাই ঘরে মাঝি তুই গেছে, আমার মাইয়া মাথা বাসায় মাথা ফাড়াইতেই গেছে, আমার এই বড় জামাই আমি ফাঁসিছি। আমার ভূতের আছে নিষ্ঠুর, ওরা খুন আর আমি বুঝতে পারি নাই। আমি এলে আর সিএল দিয়ে আনতাম, আরে আমি বান্ধি আনতাম। ও ভাই, আমার যে একটা সন্তান, ও বাবা গো মা গো, চিড়ে চিড়ে করে ওই মেয়েটা, তারপর দরজা খুলে না, ওই পাশের বাড়ি থেকে আসছে দরজা খুলে না, তারপর আধা ঘন্টা পর এই জায়গায়। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি বরিশালে যে দুজন ইনজুর্ডকে পাঠানো হয়েছিল সেই বাচ্চা শিশুটাও অলরেডি মারা গেছে শুনলাম। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা ডবল মার্ডার। তো যাই হোক, আমরা আসামিকে ধরেছি, আমরা মানে তথ্য প্রমাণ যা আছে সংগ্রহ করেছি, আমরা আসামিকে আইনের আওতায় নিয়ে আসবো। ইফতেখার রেজা, নিউজ ডেস্ক, দেশ টিভি।